নমস্কার, অবশেষে জাঁকিয়ে পড়তে চলেছে শীত বাংলায়। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15 ডিগ্রির আশেপাশে। কিছুদিন ধরে পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপের প্রভাবে তাপমাত্রা প্রায় বাধাপ্রাপ্ত ছিল, ফলে ডিসেম্বর মাস হয়ে যাওয়া সত্ত্বেও বাংলায় শীতের দেখা মিলছিল না বললেই চলে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, উত্তরে হাওয়া ঢুকতে শুরু করেছে বাংলায়। পশ্চিমী ঝঞ্ঝার কেটে যাওয়ার ফলে বাংলায় ঢুকছে উত্তরে হাওয়া, ফলে কিছুটা হলেও শীতের আমেজ পড়তে চলেছে এবার। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন এরকমই ঠান্ডা আবহাওয়া বজায় থাকবে। আগামী কয়েকদিনে আরও তাপমাত্রা নামবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে শুক্রবার থেকে কিছুটা হলেও আরও তাপমাত্রা রাত্রির দিকে নামতে পারে। দিনের বেলায় 24 ডিগ্রির আশেপাশে ঘুরবে তাপমাত্রা। সোমবারই ছিল এবছর এই মরশুমে সবচেয়ে শীতলতম দিন। তবে বাংলায় একটু দেরি হলেও উত্তর ও উত্তর পশ্চিম ভারতে ইতিমধ্যে জাঁকিয়ে পড়েছে শীত। এখনকার খবর এই পর্যন্ত। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।